সারাদিন তো লেকচার মারো তুমি তুফান ভাই, গ্রামের মধ্যে সবাই তোমার একদম কথা উঠায় আর বসে। এইটা দীপা না? মার্শাল্লাহ মার্শাল্লাহ, কত বড় হয়েছে, কি সুন্দর হয়েছে, একদম আমার মায়ের আদল পাইছে। আমার মা দেখতে এরকম সুন্দর ছিল। থাক থাক মা থাক, আল্লাহ বাঁচায় রাখুক। কি হলো হাতের মধ্যে মালি কেন? কেন আবার তোমার এই যে বোকা ছেলেটার জন্য, এই যে সুরজ আসতে না গাড়িয়াও সুরজ, হ্যাঁ ওর সামনে আমার মান সম্মান সব ডুবাই দিচ্ছে। তুই আবার সুরজের সাথে লাগতে গেছিস, যার সাথে পারস না তার সাথে বারবার কেন লাগতে যাস? কত আমারে এই উল্টাপাল্টা কথা বলে না তো, আমি সুরজকে ভয় পাই। তুমি না কথা বলো না তোফান ভাই, তোমার ক্ষমতা সম্পর্কে আমার জানা হয়ে গেছে, সুরজের ঘোড়ার যে ক্ষমতা আছে তোমার তো সেটাও নাই। আরে তুই প্রথম গ্রামে আসছিস তো, আর তুই মেয়ে মানুষ আমার সাথে আসিস না, এই জন্য আমি কিছু বলি নাই। ঠিক আছে তুই যখন বলছিস, দেখ আমি কি করি সুরজে, আমি কিভাবে সাহায্য করি। তোমার আর কিছুই করতে হবে না, যা করার আমি করব। না না তোর কিছু করতে হবে না, তুই ওর সাথে লাগতে যাবে কিছুদিনে। আর শোন, তুমি যদি ওর সাথে লাগতে যাস মামা মাইন্ড করবে না? তোমার মামা মাইন্ড করলে আমার কি, তোমার মামাকে কি আমি ভয় পাই? পুপি আমার লাগেজ কোন রুমে রেখেছ? ওই যে ওই রুমে। আর ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নাই, আয় তো তুই আমার সাথে আয়। হ্যালো টিয়া পাখির খাওয়ান লই আয়, খাটনি যেতেছে অনেক না রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝছি খাটনি যেতেছে, রাখ আর দুই একটা মাস যাও, লোনটা শোধ হয়ে যাবো, এত খাটাবো না তরে, আমি নিজেও কম কম করবো, দরকার নাই। কই খাওন দে, সময় লাগে না, সারা জীবনে টিয়া পাখি লয়ে থাকলে হইব, বিয়া শাদী করন লাগবো না, বয়স তো আর কম হয় নাই। জন বয়স আসিল তো অনেক করি নাই, অনার দরকার কি? তাই বলে সারা জীবনে টিয়া পাখি লয়ে সংসার করবা? হ্যাঁ কি করব ক, যে অবস্থা আমগো, কোন রিস্কে আরেকজন মানুষ ঢুকাম, থাকবো নি তার তো কোনো নিশ্চয়তা নাই, খারাপ তো নাই আমরা, তুই আমি আর তুই পক্ষী, এ আমগো সংসার, ভালো আছি। মাইজান কি রে, আজ সকালে তুফান ভাই তার চেলা পেলা লয়ে আইসিল, কইছে আমরা যেন এক মাসের মধ্যে বিটা ছাইড়া দিই, ক্ষতিপূরণ যা লাগে তারা দিব। আবার এলে কুইজ ক্ষতিপূরণ লাগবো না, কারণ মেয়াদ শেষ হওয়ার একদিন আগে আমি বাড়ি ছাড়ব না, আর যদি বেশি বাড়াবাড়ি করে ওরা এমন ক্ষতি করুন ওইটা পূরণ করতে পারবো না।